আসসালামু আলাইকুম, আমি প্রফেসর একিয়াম মঞ্জুরুল আলম, প্রফেসর অ্যান্ড হেড অব কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের হার্টে বা কার্ডিয়াক কী কী অসুখ হয়। সাধারণত মানুষের অনেকেরই প্রশ্ন থাকে, ডাক্তার সাহেব আমার হার্টে কী হলো। আসলে হার্ট যে অসুখগুলা আল্লাপাক আমাদেরকে অনেক সময় নিজের অজান্তেই তৈরি হয়, প্রথমে হচ্ছে কোনো কারণ ছাড়াই যে কোনো পেশেন্টের যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে। তারপরে দেখা গেল যে লং টার্ম অনেক লম্বা সময় ধরে কারো বাত জ্বর বা গিরা ব্যথা, সেখান থেকে হার্টের ভালভুলার ডিজিজ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জন্ম থেকেই হার্টে জন্মানোর সময় জন্মগত ত্রুটি বা ছিদ্র বা কনজেনিটাল অ্যানোমেলি যাকে আমরা বলি, জন্মগত হার্টের ত্রুটিজনিত সমস্যা নিয়ে জন্মাইতে পারে। এই সব কিছু নির্ভর করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। উনি যাকে যেভাবে যে অসুখ দিয়ে থাকেন সেটা আমাদেরকে মানতে হয় এবং সেটা নিয়ে আমাকে দুনিয়ায় আসতে হয়। যদি কোনো রুগীর, আমরা এর আগের বারও বলেছি যে সিভিয়ার চেস্ট পেইন থাকে, বুকে ব্যথা থাকে, বুকে চাপ লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাঁপ লাগে এবং ব্যথাটা কখনো কখনো বাম হাতের আঙুল পর্যন্ত এসে ব্যথাটা শিরশির করে, ব্যথাটা কখনো কখনো চোয়ালে আসে, পিঠের পিছনে যায় এবং চোয়ালের উপরের দিকে উঠে, সাথে চিন চিন ঘাম হয়, তার সাথে অনেক সময় বমি বমি ভাব হয় বা বমি হতে পারে, কারো কারো বাথরুম বা পায়খানা পর্যন্ত হয়ে যায়। সেটাকে আমরা অনুমান করে দ্রুত কার্ডিয়াক চিকিৎসার জন্য যে কোনো কার্ডিয়াক হসপিটালে বা যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে বা ঢাকা শহরের বাইরে হলে যে কোনো হেলথ কমপ্লেক্সে আমরা নিতে পারি। সেখানে ডাক্তার সাহেব দেখে নিরূপণ করবেন যে এটা আসলে হার্ট অ্যাটাক না গ্যাস্ট্রিকের ব্যথা।